আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অনেক জল্পনা কল্পনার পরে অবশেষে শুরু হলো বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যাওয়া। আর কবে যাবে প্রথম ফ্লাইট? দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে বাংলাদেশিদের জন্য। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সিরি এম সারাবানান বাংলাদেশিদের জন্য তাদের শ্রমবাজার খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন গেল বছরের 19 ডিসেম্বর। কিন্তু 4 মাস হয়েছে, এখনও কর্মী পাঠাতে কারিগরি বিষয়গুলো চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশের জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো তৎপর হয়ে উঠছে মালয়েশিয়ার জনবল পাঠাতে, তবে যে কোনো প্রতিষ্ঠান থেকেই কর্মী নেবে না মালয়েশিয়া কর্তৃপক্ষ। বাংলাদেশের 25টি এজেন্সি ও 250টি সাব এজেন্টকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি করার জন্য। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম প্রকাশিত এক সংবাদে জানা যায়, বাংলাদেশে নির্দিষ্ট 25টি রিক্রুটিং এজেন্ট ও 250 সাব এজেন্টের নামে কর্মী নিয়োগের নিবন্ধন তালিকায় যুক্ত। গত মাসে হওয়া দুই দেশের সরকারের মধ্যে একটা খসড়া নীতি চূড়ান্ত হয়েছে। এর আগে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছিলেন, কোনো ধরনের সিন্ডিকেটের মাধ্যমে নয়, জনশক্তির কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বিএমইটির অধীনে থাকা ডাটা ব্যাংকে মালয়েশিয়া জনবল পাঠানো হবে। মালয়েশিয়ার সংবাদ মাধ্যম জানায়, 25টি এজেন্সি 250 সাব এজেন্টের নামের তালিকা ও চুক্তির খসড়া তাদের কাছে রয়েছে। ওই খসড়ায় মালয়েশিয়া বাংলাদেশ থেকে নতুন করে কর্মী নিয়োগ এবং প্রত্যাবাসনের প্রস্তাবিত প্রক্রিয়া ও পদ্ধতির রূপরেখার ব্যাপারে বিশদ বর্ণনা রয়েছে। এর আগে মালয়েশিয়ার মন্ত্রী সারাবানান জানিয়েছিলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরের পর বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। নির্মাণ, কৃষি সেবা, গৃহকর্ম, শিল্প উৎপাদন, খনিজ উত্তোলন ও বৃক্ষরোপণ ক্যাটাগরিতে 1,80,000 ভিসা এর মধ্যে অনুমোদন দিয়েছেন এবং কবে হবে মেডিকেল এটা চূড়ান্ত ভাবে ঘোষণা করেননি। তো আশা করেছেন এই মাসের শেষের দিকে মেডিকেল হবে। মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।